বিসমিল্লাহ রহমান রহিম রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ই লার্নিং কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি সাথে আছি আমি তোমাদের বিষয় শিক্ষক ইউসুফ আবদুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকের পাঠের বিষয় তোমাদের পাঠ্য বইয়ের কবিতা অংশের পঞ্চম অধ্যায় শিরোনাম রয়েছে জীবন সঙ্গীত অর্থাৎ আমরা আজকে যে বিষয়টি নিয়ে এই ক্লাসটি করব সেটি তোমাদের পাঠ্য বইয়ের জীবন সঙ্গীত কবিতাটি নিয়ে আজকের পাঠে সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি দশম শ্রেণী বাংলা সাহিত্য বিষয় কবিতা পাঠ শিরোনাম জীবন সঙ্গীত এই কবিতাটি লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এ পর্যায়ে আমরা এই কবিতাটি পাঠ শেষে যে বিষয়গুলো শিখতে পারবো সেই বিষয়গুলো একটু দেখে নেব ক্ষণস্থায়ী মানব জীবনের প্রকৃত মূল্য বিশ্লেষণ করতে পারবে দুই নম্বরে রয়েছে সংসারে নিজ নিজ দায়িত্ব পালনে গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে তিন নম্বরে রয়েছে জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে এখানে ইতিবাচক একটি শব্দ রয়েছে অর্থাৎ জীবনকে ভালো চোখে দেখার যে বিষয়টি সেই বিষয়টি উপলব্ধি করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপর যে আমরা কবি পরিচিতি দেখে নেব অর্থাৎ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের যে জন্ম পরিচয় রয়েছে সাহিত্যিক পরিচয় রয়েছে সেই বিষয়গুলো আমরা এই পার্ট থেকে জেনে নেব প্রথমেই রয়েছে জন্ম তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সালের সতেরোই এপ্রিল হুগলি জেলার গুলিটা রাজবল্লভ হাট গ্রামে এরপরে তার শিক্ষা জীবন কেমন ছিল সেই বিষয়টি দেখে নেব আঠারোশো উনষাট সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপরে পেশা কী রয়েছে সেটি দেখে নেব তিনি তার জীবদ্দশায় বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন প্রথমে ছিলেন সরকারি চাকুরিজীবী তারপরে শিক্ষকতা করেন এবং সর্বশেষ যে পেশায় তিনি নিযুক্ত ছিলেন সেটি হচ্ছে যে আইন পেশা তার উল্লেখযোগ্য গ্রন্থের ভেতরে রয়েছে মহাকাব্য তিনি মহাকাব্য রচনা করেন মহাকাব্যটির নাম বৃত্ত সংহার কাব্য চিন্তা তরঙ্গিনী বীরবাহু আশা কানন ছায়াময়ী এগুলো তার কাব্যগ্রন্থ তিনি মৃত্যুবরণ করেন উনিশশো সালে সালের চব্বিশে মে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই পার্ট থেকে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের যে পরিচয়টি সেটি দেখে নিলাম পরিচয় জন্ম পরিচয় সাহিত্যিক পরিচয় ছাড়াও তার শিক্ষা জীবন পেশাগত জীবন এবং উল্লেখযোগ্য গ্রন্থগুলোও দেখে নিয়েছি এইবারে আমরা পরবর্তী পাঠে চলে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমি কবিতাটি তোমাদেরকে আবৃত্তি করে শোনাব এবং সেই সাথে সাথে কবিতাটির যে মূল তাৎপর্য রয়েছে অথবা কবিতাটির চরণগুলোতে কবি কি উল্লেখ করেছেন সেই বিষয়টি আমি তোমাদেরকে বুঝিয়ে দেব জীবন সঙ্গীত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলনা কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে এ জীবন নিশার স্বপন অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন মানব জন্ম বৃথা নয় কাজেই মানব জীবনকে নিছক রাতের স্বপ্ন ভেবে পৃথিবীকে শুধু স্বপ্ন ও মায়ার জগৎ বলা যায় না পুত্র পরিবার তুমি কার কে তোমার বলে জীব করোনা ক্রন্দন অর্থাৎ কবি আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে আমাদের জীবন কেবল নিছক স্বপ্ন নয় এ সংসারে স্ত্রী পুত্র কন্যা এবং কেউ নয় নয় এমন দুশ্চিন্তাও ঠিক পরিজন মানব জনম সার এমন পাবে না আর বাহ্য দৃশ্যে ভুলনারে মন অর্থাৎ কবি এই দুইটি চরণে বোঝাতে চেয়েছেন মানব জন্ম অত্যন্ত মূল্যবান বাইরের জগতের চাকচিক্যময় রূপে মিথ্যা সুখের কল্পনা করে দুঃখ বাড়িয়ে লাভ নেই আমাদের জীবনের উদ্দেশ্য তা নয় কর যত্ন হবে জয় জীবাত্মা অনিত্য নয় ওহে জীব কর আকিঞ্চন কবি এই দুইটি চরণে বোঝাতে চেয়েছেন যে আমাদের যে জীব আত্মা বা আমাদের যে মানব দেহ সেই মানবদেহের ভেতরে যে জীব আত্মাটি রয়েছে সেইটি কিন্তু স্থায়ী নয় এই অনিস্থায়ী যে জীবাত্মাটি রয়েছে সেইটিকে আনন্দ ঘন করে তুলতে হলে আমাদেরকে চেষ্টা করে যেতে হবে করোনা সুখের আশ করোনা দুঃখের ফাঁস জীবনের উদ্দেশ্য তা নয় লেখক এই দুইটি চরণে বোঝাতে চেয়েছেন ক্ষণস্থায়ী সংসারে মিথ্যা সুখের আশায় দুঃখ বাড়িয়ে লাভ নেই আমাদের জীবনের উদ্দেশ্য তা নয় সংসারে সংসারী সাজ করো নিত্য নিজ কাজ ভাবের উন্নতি যাতে হয় সংসারে বাস করতে হলে সংসারের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে যাতে জগৎ সংসারের উন্নতি হয় এই এই দুইটি কবি বিষয়টি আমাদেরকে বুঝিয়েছেন চরণে দিন যায় খঞ্জায়, সময় কাহারও নয় বেগে ধায় নাহি রহে স্থির সময় বয়ে চলে কারো জন্য অপেক্ষা করে না তাই সময় নষ্ট না করে ক্ষণস্থায়ী জীবনকে কাজের মধ্য দিয়ে সফল করে তুলতে হবে আমাদেরকে সহায় সম্পদ বল সকলি ঘুচায় কাল আয়ু যেন শৈবালের নীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই দুইটি চরণে কবি বোঝাতে চেয়েছেন যে আমাদের জীবন যেন শৈবালের শিশুর বিন্দুর মতো ক্ষণস্থায়ী তাই মিথ্যা সুখের কল্পনায় সময় নষ্ট না করে কাজের মধ্য দিয়ে জীবন সার্থক করতে হবে সংসারে সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ়পণে ভয়ে ভীত হইও না মানব জগৎ সংসার একটি যুদ্ধক্ষেত্রের মতো সংসারে বাস করতে হলে ভয়ে ভীত না হয়ে সংসারের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে বীর্যবান যাই যাবে করযুদ্ধ যাক প্রাণ মহিমায় জগতে দুর্লভ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই দুটি চরণে কবি বোঝাতে চেয়েছেন যে আমাদেরকে বাঁচতে হলে যুদ্ধ করেই বাঁচতে হবে জীবনের সঙ্গে লড়াই করেই বেঁচে থাকতে হবে মনোহর মূর্তি হেরে ওহেজীব অন্ধকারে ভবিষ্যতে করোনা নির্ভর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই দুইটি চরণে কবি বলছেন যে ভবিষ্যতের ওপর নির্ভর করে থেকে কোনো লাভ নেই কারণ ভবিষ্যৎ কেউ বলতে পারে না এই অন্ধকার ভবিষ্যতের দিকে তাকিয়ে থেকে যেই বাস্তব সময়টাকে নষ্ট করা যাবে না অতীত সুখের দিন আর ডেকে এনে চিন্তা করে না কাতর কবি এখানে বলছেন যে অতীতের যে সুখের দিনগুলো আমরা কাটিয়েছি সেই দিনগুলোকে মনে করে আর কষ্ট পেয়ে কাতর হওয়া চলবে না অর্থাৎ কবি এই চারটি লাইনে আমাদেরকে বুঝিয়েছেন যে ভবিষ্যতের চিন্তা অথবা অতীতের সুখের চিন্তাও করা যাবে না দিয়ে এই বর্তমান সময়টাকে নষ্ট করা চলবে না মহা মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয় মানুষকে এ পৃথিবীতে সাহসী যোদ্ধার মতো সংগ্রাম করে বেঁচে থাকতে হবে মহাগেনি ও মহান ব্যক্তিদের পথ অনুসরণ করে সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধজ্জা ধরে আমরাও হব বরণীয় কবি এই দুইটি চরণে বোঝাতে চেয়েছেন যে মহাজ্ঞানী ও মহান ব্যক্তিদের পথ অনুসরণ করে পৃথিবীতে আমাদেরও বরণীয় হতে হবে সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হে অমর অর্থাৎ কবি এই দুইটি চরণে ব্যক্ত করেছেন যে এই জীবনে বা এই সংসারের যুদ্ধক্ষেত্রে আমরা জয়ী হবই একদিন না একদিন সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পরে যশোদ্ধারে আসিবে সত্তর অর্থাৎ লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে আমাদের যে জয়ে জয়ী হব আমরা যে বিষয়টি বা আমরা যেভাবে নিজেদেরকে উন্নতি করব, নিজেদের নিজেদের জগৎ সংসারে উন্নতি ঘটাবো সেই উন্নতির পেছনে একটি লক্ষ্য থাকবে সেই লক্ষ্যটি হবে এই রকম যে আমাদের সেই উন্নতিকে অনুসরণ করে পরবর্তী প্রজন্মরা এগিয়ে যাবে সামনের দিকে করোনা মানবগণ হয় এ জীবন সংসার সমরাঙ্গ মাঝে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে লেখক আমাদেরকে বলছেন যে আমাদের যে মানব জীবনটি আছে এই মানব জীবনের মানব জাতিকে তিনি বলেছেন যে এই জীবনটা একটাই এই সংসার জীবন সমগ্র মানব জাতির মধ্যে একটি জীবনই আমরা অতিবাহিত করি এই সংসার জীবন এই সংসার জীবনটাকে বৃথা নষ্ট করা যাবে না সংকল্প করেছ যাহা সাধন করহ তাহা রত হয়ে নিজ নিজ কাজে মানব জীবন শিশুর বিন্দুর মতো ক্ষণস্থায়ী তাই কবি বলেছেন মানুষকে সাহসী যোদ্ধার মতো সংসারের নানা ঘাত প্রতিঘাতের মোকাবেলা করে বেঁচে থাকতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কবিতাটি আবৃত্তি করে দেখলাম সেই কবিতার চরণগুলোতে কবি কি বিষয় উল্লেখ করেছেন এ পর্যায়ে আমরা পরবর্তী পাঠে যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখে নেব এখানে কিছু শব্দার্থ রয়েছে অর্থাৎ কবিতার ভেতরে যে সকল কঠিন শব্দা অর্থগুলো এসেছে সেই শব্দার্থগুলোর অর্থগুলো আমরা এখন জেনে নেব প্রথমে রয়েছে সমরাঙ্গন অর্থাৎ যুদ্ধক্ষেত্র এরপরে রয়েছে বীর্যবান শক্তিমান বলা হয় ধজ্জা এই শব্দের অর্থ পতাকা বা নিশান এখানে রয়েছে আরও কিছু শব্দার্থ দ্বারা দ্বারা শব্দের অর্থ স্ত্রী এর পরে রয়েছে প্রাচরণীয় যার মানে হচ্ছে যে সকাল বেলায় স্মরণ করার যোগ্য এরপরে রয়েছে আকিঞ্চন আকিঞ্চন শব্দটির অর্থ চেষ্টা করা বা চেষ্টা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে তোমাদের জন্য একক কাজ রয়েছে কাজগুলো কি কি সেগুলো আমরা এখন দেখে নেব আমি তোমাদের এই কাজগুলোকে আরও সহজ করে দেওয়ার জন্য এখানে উত্তর দিয়ে দিয়েছি প্রথম প্রশ্নটি যেটি রয়েছে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিসে মুক্তি নেই বলেছেন বই মুক্তি নেই দুই নম্বরে বলছে আয়ু যেন শৈবালের নীর এর দ্বারা কি বোঝানো হয়েছে আয়ু যেন শৈবালের নির এর দ্বারা বোঝানো হয়েছে এ জীবন ক্ষণস্থায়ী তিন নম্বর প্রশ্নটি রয়েছে কোন চিহ্ন লক্ষ্য করে পরে কেউ একজন যশোদ্ধারে আসবে পদাঙ্ক চিহ্ন অর্থাৎ পায়ের চিহ্ন চার নম্বর প্রশ্ন রয়েছে চিরকাল দেহকে আঁকড়ে থাকতে পারে না কোনটি জীবাত্মা পাঁচ নম্বর বৃত্ত সংহার হেমচন্দ্রের কোন ধরনের রচনা আমরা উত্তরটি জেনে নিই মহাকাব্য এটি আমরা তার লেখক পরিচিতির যেই পাঠটি ছিল সেই পাঠে আমরা জেনে নিয়েছি দলগত একটি কাজ রয়েছে এক নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কিভাবে ভবের উন্নতি করা যায় এই প্রশ্নটি এখানে রয়েছে কিভাবে ভবের উন্নতি করা যায় জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে হলে আমাদেরকে অতীতের সুখের কথা এবং ভবিষ্যতের যে অন্ধকার রয়েছে সেই অন্ধকারের কথা পরিহার করে বা এই বিষয়গুলোকে পরিহার করে আমাদেরকে বর্তমান সময় অতিবাহিত করতে হবে অত্যন্ত সুন্দরভাবে বর্তমান সময়টিকে কাজে লাগাতে হবে এবং চেষ্টা করে যেতে হবে যেন এই জীবনটাকে আমরা সুন্দর করে গড়ে তুলতে পারি এভাবে ভবের উন্নতি করতে হবে দুই নম্বর প্রশ্ন বলছে কীর্তি ধজ্জা ধরে বলতে কি বোঝানো হয়েছে অর্থাৎ আমরা বর্তমান সময়ে যে উন্নতি করব আমাদের জীবনে সেই উন্নতিকে অনুসরণ করে আমাদের পরবর্তী প্রজন্ম তাদের এই পথ চলাকে আরও সুগম করবে আমাদের এই উন্নতিকে অনুসরণ করে এইভাবে তারা নিজ নিজ ধবজা ধরে উন্নতির দিকে এগিয়ে যাবে তিন নম্বর প্রশ্নটি রয়েছে কবি ভবিষ্যতে নির্ভর করতে বারণ করেছেন কেন কেননা কবি মনে করেন যে ভবিষ্যৎ অন্ধকার এই ভবিষ্যতে কার কি হবে সেটি কেউই কিন্তু কেউ বলতে পারবে না সে কারণে এই ভবিষ্যতের ওপর নির্ভর না করে কবি বলেছেন বর্তমান সময়টিকে কাজে লাগাতে বর্তমান সময়ে বর্তমান জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করতে পর্যায়ে দুইটি এ প্রশ্ন রয়েছে তোমাদের জন্য এই প্রশ্নগুলো তোমরা বাসায় বসে থেকে অনুশীলন করতে পারো প্রথম প্রশ্নটি রয়েছে জীবন সংগীত কবিতার আলোকে সংসার সমরাঙ্গনে যুদ্ধ করার প্রয়োজনীয়তা আলোচনা করো এবং দ্বিতীয় প্রশ্নটি রয়েছে সংসারে নিজ নিজ দায়িত্ব পালনের গুরুত্ব ব্যাখ্যা করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি আজকের যে ক্লাসটি হয়েছে পূর্বে যে কবিতাটির নিয়ে আমি তোমাদের সামনে কথা বলেছি সেই কবিতার চরণগুলো ব্যাখ্যা করে দিয়েছি এবং তোমরা বুঝতে পেরেছ বলে আমি আশা ব্যক্ত করছি এই কবিতার ব্যাখ্যা অনুযায়ী তোমরা এই দুটি প্রশ্নের উত্তর করতে পারবে বলে আশা করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য একটি বাড়ির কাজ রয়েছে বাড়ির কাজটি সবসময় অনুসন্ধানমূলক হয়ে থাকে এখানে যে কাজটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে যে জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার গুরুত্ব বিশ্লেষণ করো অর্থাৎ আমরা জীবনটাকে যে ভালো চোখে দেখব ভালো দৃষ্টিভঙ্গিতে দেখব সেই বিষয়টিকেই অবলম্বন করে তোমাদেরকে এই প্রশ্নটি লিখতে হবে অর্থাৎ জীবনটাকে যদি আমরা ইতিবাচক দৃষ্টিতে দেখি তাহলে কোন কোন বিষয়গুলো আমাদের জীবনে ঘটতে পারে সেই প্রসঙ্গেই তোমাকে এই কাজটি করতে হবে আমি আশা করছি অবশ্যই তোমরা সবাই এই যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি বাসায় অনুশীলন করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আজকের ক্লাস আজকের ক্লাস থেকে জীবন সঙ্গীত কবিতার যে মূল তাৎপর্য অথবা যে মূল বিষয়টি আমরা বুঝতে পারলাম সেইটি হচ্ছে যে আমাদের এই জীবনটাকে সুন্দর করার জন্য অতীত এবং ভবিষ্যৎ এই দুইটি বিষয়কেই পরিহার করে বর্তমান সময়কে কাজে লাগাতে হবে এবং এই বর্তমান সময়টাকে যদি আমরা সুন্দর করে অতিবাহিত করতে পারি তাহলে আমাদের জীবনের সার্থকতা কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বিষয়টি আমাদেরকে বোঝাতে চেয়েছেন আজকের পাঠে অংশগ্রহণের জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আজকের পাঠ এখানেই শেষ করছি দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো গল্প অথবা কবিতা নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকো সুস্থ থাকো সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম